সময় ছিল আজ থেকে 44 বছর পূর্বে, যখন 1977 সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমেরিকার স্পেস এজেন্সি নাসা দুটি স্পেসক্রাফটকে মহাকাশে পাঠায়, যাদের নাম দেওয়া হয়েছিল ভয়েজার 1 এবং ভয়েজার 2। এদের পাঠানোর প্রধান উদ্দেশ্য ছিল সৌরজগতে আউটার প্ল্যানেট জুপিটার, নেপচুন, ইউরেনাসে স্টাডি করা। এই দুটি স্পেসক্রাফটের সাথে একটি গোল্ডেন রেকর্ড অ্যাটাচ করে দেওয়া হয়েছিল। গোল্ডেন রেকর্ড একটি 12 ইঞ্চির একটি গোল্ড প্লেটেড কপার ডিস্ক, যাতে মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ ইমেজ এবং সাউন্ড স্টোর করা হয়েছিল, যা মানব ইতিহাস থেকে শুরু করে তাতে কালচার লিপিবদ্ধ ছিল। বর্তমানে ভয়েজার 1 আমাদের সোলার সিস্টেমকে পার করে ইন্টারস্টেলার প্রতিবেশীর কাছে অবস্থান করছে, যেটি বর্তমানে পৃথিবী থেকে প্রায় 23.3 বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে, যেখান থেকে রেডিও সিগন্যাল পৃথিবীতে পৌঁছাতে প্রায় 36 ঘন্টা সময় লেগে যায়। তবে ভয়েজার 1 থেকে প্রতিটি রেকর্ড সিগন্যাল পৃথিবীতে পৌঁছাতে পারে না, যেগুলো সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার ডিস্টেন্স পার করতে পারে, একমাত্র সেই সকল সিগন্যালগুলো পৃথিবীতে পৌঁছায়। অপরদিকে ভয়েজার 2 পৃথিবী থেকে প্রায় 18 বিলিয়ন কিলোমিটার দূরে হিলিওস হেলতে অবস্থান করছে, যেটি হিলিওস্ফিয়ারের বাইরের অংশ। এর ডিস্টেন্স এতটাই বেশি যে এখান থেকে কোনো সিগন্যাল পৃথিবীতে পৌঁছাতে প্রায় 30 ঘন্টা সময় নেয়। লঞ্চের 44 বছর পরেও এই স্পেসক্রাফট আজও সঠিকভাবে কাজ করছে, কিন্তু সময়ের সাথে সাথে এই দুই স্পেসক্রাফট এর বেশ কিছু ইনস্ট্রুমেন্ট ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। তাছাড়া এই দুটি স্পেসক্রাফটের টেকনোলজিও অনেক পুরাতন, এর টেকনোলজি 70-এর দশকের। তাই স্পেসক্রাফট থেকে আসা সিগন্যালকে ডিটেক্ট করার জন্য বিজ্ঞানীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদের সিগন্যালকে ডিটেক্ট করার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে আরও নতুন করে রেডিও স্টেশন নির্মাণ করা হচ্ছে। এই মিশনের সঙ্গে জড়িত বিজ্ঞানী এডস্টোন বলেন, বর্তমানে ভয়েজার ব্রহ্মাণ্ডের এত দূরে রয়েছে যেখানে চির অন্ধকার বিরাজ করে। তিনি বলেন, ভয়েজারগুলোতে গোল্ডেন রেকর্ড অ্যাটাচ করার কারণ হচ্ছে পৃথিবী ছাড়াও মহাবিশ্বের অন্য কোনো স্থানে প্রাণের অস্তিত্ব রয়েছে। তাই এই ভয়েজার স্পেস ট্রাভেল করার সময় অন্য কোনো সভ্যতার নজরে এলে এতে থাকা গোল্ডেন রেকর্ডে মানবজাতির সম্পূর্ণ ইতিহাস জানতে পারবে। তাই বলা যায়, ভয়েজার যা শুধুমাত্র স্পেস মিশন নয়, বরং সুদূর মহাবিশ্বে পাঠানো মানবজাতির উপস্থিতির সংকেত, যা এখনও স্পেসে বয়ে নিয়ে যাচ্ছে। এই গোল্ডেন রেকর্ড তামার গোল্ড প্লেট দিয়ে তৈরি করা হয়েছে, যা আগামী 1 বিলিয়ন বছর পর্যন্ত ঠিক থাকবে। আর এই সময়ের মধ্যে যদি মহাবিশ্বের অন্য কোনো সভ্যতার নজরে আসে, তাহলে পৃথিবী এবং এখানে থাকা সকল জীবজগৎ সম্পর্কে তারা জানতে পারবে। বর্তমানে ভয়েজার 1 এবং ভয়েজার 2 গভীর অন্ধকারে একা অনির্দিষ্ট যাত্রার লক্ষ্যে এগিয়ে চলে যাচ্ছে। অন্ধকার এবং চির ঠান্ডা বিরাজ করে সেখানে। সেখান থেকে কখনো কখনো সুদূর মহাবিশ্বের বহু দৃশ্য পৃথিবীতে পাঠায়। এই দুটি স্পেসক্রাফটকে আলাদাভাবে লঞ্চ করা হয়েছিল, যাদের ডেস্টিনেশনও ছিল আলাদা। হয়তো আজ থেকে 1 মিলিয়ন বছর পর তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। সে সময় হয়তো অন্য কোনো সভ্যতা আমাদের সম্পর্কে জানতে পারবে, হয়তোবা মিলিয়ন বছর পরেও গন্তব্যহীনভাবে তারা এভাবেই চলতে থাকবে। তাদের শেষ কোথায় হবে তা পৃথিবীবাসী কেউই জানে না। আপনারা কি মনে করেন, ভয়েজার স্পেসক্রাফটে থাকা গোল্ডেন রেকর্ড কখনো কি কোনো এলিয়ান সিভিলাইজেশনের সংস্পর্শে আসতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।